আশুরা সিয়াম হতে হবে নাজাতে মুসার নিয়তে শাহাদাতে কারবালার নিয়তে নয় আশুরার দিনটা খুবই মহান দিন কারণ আঞ্জাল্লা হে মৌসা ও কম হও। এই দিন আল্লাপা মূসা এবং তার কমকে নাজাদ দিয়েছিলেন ফেরাউনে কম আহ এবং তিনি ফেরাউন এবং তার কমকে এই দিন ডুবিয়ে মেরেছিলেন মানে ফরজের মতোই ছিল আশুরা সিয়ামটা রমজান ফরজের পরে এখন এটা মুস্তাব হয়ে গেল নকল হয়ে গেল তবে যেহেতু আল্লাহ রসুল রেখেছেন অতএব এটা আমাদের মুস্তাব রাখাটাই উত্তম আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আশুরা হতে হবে নাজাতে যাতে মুসার নিয়তে শাহাদাতে কারবালার নিয়তে নয় আরেফ ডাব্বাসেন কল কল রসুল্লাহ সাল্লি সাল্লাম হাজা ইয়ামুন আজিম আনজাল্লাহ ফিহে মৌসা ওয়া কমহু বাঘারকা ফের আউ ওয়া কা মাহু মকা মাহু ফাসা মাহু মৌসা শুক্রান বা নাহানো না সু মহু মোতে হব নালে ইমনাব্মাজ বল থেকে বর্ণিত রসুল্লাহ সরজা স্বাদ করছেন এটা একটি মহান মাস এটা একটি মহান দিন আজ আইমন আউদিমতে অসুরত দিনটা খুবই মহান দিন কারণ আনজাল্লাহফিহে মৌসা বা ক মাহ এই দিন আল্লাহ্ভাগ মৌসা এবং তার কমকে নাজাত দিছিলেন। গর্রাকে ফেরাউনে ও কম এবং তিনি ফেরাউন এবং তার কমকে এদিন ডুবিয়ে মেরেছিলেন কম বলতে সেনাবাহিনী ফাঁসা মাহু মৌসা শুক্রান অতএব এই দিন মৌসা আলি সালাতাম শুক্রিয়া আদায় করে শ্যাম রেখেছিলেন তোমার নাহানো না সুমহু অতএব আমরাও এদিন সিয়াম শ্যাম রাখবো পুরস্কার হাদিস বখর মুসলিম হাদিস ওয়ান আয়সতা কানা আশুরা ইয়মান তাসুম হু কোরাইশ বিল জাহেলিয়া আশা রাজা বলছেন আশুরার দিনটা এমন যেদিন কোরাইশ জাহেলি যুগেও সিয়াম রাখতো কোরাইশরা তখন তারা মুসলমান হয়নি তখন তারা এই যে সিয়াম রাখত কানা রসুল্লাহ সাল্লাসাল্লাম আসুম হু এবং আল্লাহ রসুল সাল্লাহ এদিন সিয়াম রাখতেন ফলাম্মা কাদেম আল মাদিনা অথবা যখন তিনি মদিনায় হিজরত করলেন শ্যামাহু আমার আবে শ্যামাহি তিনি শ্যাম রাখলেন এবং সবাইকে শ্যাম রাখতে নির্দেশ দিলেন ফলাম্মা ফরজ আমাজো হিজরতের পরজন দ্বিতীয় হিজরতে রমজানের শ্যাম ফরজ করা হলো কলা মানুষ শ্য আহু ও মানুষ শ্য তারা ইচ্ছে করলে যে কেউ তোমরা এখন তোমরা শ্যাম রাখতেও পারো ছাড়তেও পারো তবে আনা আসুম আমি রেখেছি এই মানে ফরজের মতোই ছিল আশুরা সিয়ামটা তো রমজান ফরজের পরে এখন এটা মুস্তাব হয়ে গেল নফল হয়ে গেল তবে যেহেতু আল্লাহ রসুল রেখেছেন অতএব এটা আমাদের মুস্তাব রাখাটাই উত্তম আব্বাস বলেন হে আল্লাহ রসুল ইহুদিরা এই আশুরাকে খুবই গুরুত্ব দেয় তখন রসুল্লাহ আসলাম জবাব দিলেন লাইন বাকি তো কাহাবলিন্তা আসে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখটাও শ্যাম রাখবো মুসলিম কারণ ইহুদি যারা যেদিন সিয়াম রাখে আমরাও সেদিন শ্যাম রাখলাম তো সামঞ্জস্য হয়ে যাচ্ছে না তোমার বিপরীত করতে হবে তো আগামী বছর আস্তে আস্তে আলাদশের মৃত্যু হয়ে গেল ফলে আর উনি শ্যাম রাখতে পারেন নাই ওয়ান ইবন আব্বাস ইন কল ইয়ামা আশুরা ও খালেফুল ইয়াহুদা সুমো কবল ইয়ামান ও বাধ ইয়ামান রহুলি ইবন আব্বাস বলছেন তোমরা আশুরা শ্যাম রাখো এবং ইহুদুদের বিপরীত করো তোমরা আশুরের একদিন আগে একটা শ্যাম রাখো অথবা একদিন পরে আরেকটা শ্যাম রাখো অর্থাৎ নয় দশ দশ এগারো তো যেহেতু আল্লাহ রসুল নয় তারিখে এবং দশ তারিখে দুটো রাখতে চেয়েছিলেন তো আমরা সেখানে দশকে অবশ্যই রাখবো আগে আর পিছিয়ে একটা যোগ করে রাখাটাই উত্তম ইহুদের খেলাফ করার জন্য একবার না পড়লে দশ তারিখজন বাদ না যায় আসলে মানেই তো দশম